বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে যুক্ত ফ্রন্ট নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এই বিষয়ে সংবাদ সম্মেলন চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। একটা বড় রিস্ক নিচ্ছি, অতীতীয় আন্দোলনের অংশ হিসাবে বড় বড় দল, ছোট ছোট দল নির্বাচন অংশ নিয়েছেন, আমরাও অনেক বড় দল নই, ছোট দল নির্বাচন অংশ নিব আশঙ্কা নিয়ে। কিন্তু আশঙ্কার উত্তর হচ্ছে সরকারের ওয়াদা যে আমরা এবার 2024 সালের জানুয়ারি নির্বাচনকে জাতির সামনে এবং বিশ্বের সামনে গ্রহণযোগ্য করতে চাই। আমরা এতদিন দাবি দিয়েছিলাম, রাজনৈতিক কর্মী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, রাজনৈতিক দল কল্যাণ পার্টি, জাতীয় পার্টি, মুসলিম লীগ, যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে ব্যতীত আমরা নির্বাচনে যাব না। তার উত্তর হচ্ছে এই দাবি আদায়ে সফল না হয়ে বিকল্প পন্থায় এক দুটি আছে, এক চুপ থাকো, দুই নির্বাচনে অংশগ্রহণ করে অবদান রাখার চেষ্টাটা সুযোগটা নাও। আমরা অবদান রাখার সুযোগটা নিতে চাই। আমাদের পক্ষ থেকে বক্তব্য প্রায় শেষ পর্যায়ে, একটি মাত্র বাক্য আবারও বলছি, সকলের জন্য সমালোচনার দুয়ার উন্মুক্ত থাকলো। সেভেন হর্স সিমেন্ট, নির্মাণে শক্তি।